আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। 5 বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ করার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। যৌন নির্যাতনের পরে 5 বছরের শিশু অসুস্থ হয়ে পড়ে এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শিশু নির্যাতনের এই ঘটনাটি ঘটেছে মালদহের পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের লেবুবাগান এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম নিমাই মহলদার, বাড়ি সংশ্লিষ্ট ওয়ার্ডের লেবুবাগান এলাকায়। জানা গিয়েছে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ ঘটে এই ঘটনা। হয়েছে আপনার মেয়ের সাথে কি ঘটনা ঘটেছে? আমি সন্তোষে কাজ করি, কাজ থেকে একটু 8টার সময় আসি বাড়িতে, দিয়ে 6টার সময় বলে ঘটনাটা ঘটেছে। তো আমার মেয়েকে আমি খাবার নিয়ে এসেছিলাম সন্তোষের সাথে থেকে, তখন বললাম নকু উঠো খাবার খাবার। তো ও উঠে বলছে মা, বৌদিরা বললো যে এরকম ঘটনা হয়েছে। তার মধ্যে কী হয়েছে গো? আমাকে বলছে মা এরকম এরকম, মানে বলছে যে মা আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে গিয়ে খাবার খাবার খুলেছে, আমাকে বেডে মানে বিছানায় শুয়েছে, এরকম করে আমাকে বললো। তখন আমার তো মানে যেহেতু আমার মেয়ে আমার রাগ উঠে, তখন আমি ওকে বললাম এভাবে করে। তখন আমি আমার ভাইদেরকে ডাকতে ডাকতে বা আমি থানায় জানাতে জানাতে ও পালিয়ে গেছে। কালকে 1টার দিকে এসছে। বাংলা ভাগ এবং উত্তরবঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং আলাদা রাজ্য নিয়ে যে দাবি, তারই ভিত্তিতে তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, যদি এই দাবি মান্যতা পায় তাহলে পাল্টা রক্ত ঝরবে। তারই ভিত্তিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্যের যুব সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি জানান, ভাগ কিসের দাবিতে, কোন স্লোগান কোন ডিমান্ডের ভাগ, মানুষ ভালো করে বেঁচে থাকার দাবিতে। তাহলে যে দাবি আছে তাকে মেটানোর জন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে, তাহলে বাংলা ভাগের দাবিও ওঠে না এবং বাংলা ভাগের দাবিকে উৎসাহিত করার জন্য রক্ত ঝরার কথা ওঠে না। যারা ক্ষমতায় থাকে, যারা সরকারি থাকে, তাদের নমনীয় হতে হয়, বুঝতে হয়, বোঝাতে হয় এবং সেই সমস্যাগুলি কী শনাক্ত করে সেগুলির সমস্যার সমাধানের কথা ভাবতে হয়, কার্যকর্তাদের সাথে সমস্যার সমাধানের কথা ভাবতে হয়, তা না করে উল্টে রক্তের কথা বলছে। তাহলে এর দ্বারা বুঝতে হবে বাংলা ভাগের কথার জন্য বিজেপি এবং তৃণমূল একসাথে কাজ করছে। কোন স্লোগান কোন ডিমান্ডে ভাগ? আরে ভাই, এটা লোগো ধরার কোনো যুক্তি হলো নাকি? সোজা করে দর্শক লোগো আর বঞ্চনার এই তো আলে যা দাবি আছে সেই দাবিকে মেটানোর জন্য সাধারণ মানুষ সাথে নিয়ে এই কাজ যদি করতে হয় তাহলে বাংলা ভাগের দাবিও ওঠে না আর বাংলা ভাগের দাবিকে উৎসাহিত করার জন্য রক্ত ঝরার কথাও বলে। যারা ক্ষমতায় থাকে, যারা সরকারে থাকে, দাবি যখন উঠছে তখন সেই দাবি কেন করছে সেটা বুঝতে হয়, তাদের সাথে বুঝতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, তাদেরকে বোঝাতে হয় এবং তাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে সমস্যার সমাধানের চেষ্টা করতে হয়। এসব না করে কেউ যদি রক্ত ঝরার কথা বলে নাকি দেখলে তো উৎসাহিত করছে, তার মানে বাংলা ভাগের ঝটনাকে তৃণমূল বিজেপি উভয়ই একসঙ্গে কাজ পুরা ভাগ করা যাবে না, সংগঠিত শক্তি অভিষেকের গলার সুরে সুর মিলিয়ে এ কথা বলি, রক্ত দিয়ে উত্তরবঙ্গ ভাগ বাংলা ভাগকে রুখব। শুধু আমার রক্ত দেব না, শুধু আমাদের রক্ত দেব না, প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। এ কথাটা বিজেপির নেতাদের মাথায় রাখতে হবে যে শুধু ওই বাংলা ভাগকে রুখতে দিয়ে আমার শরীরের রক্ত দেব আর তোমার শরীরের রক্ত যাবে না, তা হবে না। রক্ত গেলে দুজনের রক্তই যাবে, কারণ আমরা কেউ চুরি পরে বসে নেই। রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব, বাংলা ভাগ রোখার জন্য শুধু আমার রক্ত দেব না, আমাদের রক্ত দেব না, প্রয়োজনে অন্যের রক্ত ঝরবে। এই কথাটা বিজেপি নেতাদেরও মাথায় রাখতে হবে, কেবল আমার রক্ত যাবে আর তোমার রক্ত যাবে না তা হবে না, প্রয়োজনে তোমারও রক্ত ঝরবে, কারণ আমরা কেউ চুরি পরে বসে নেই। রবিবার রাতে দিনহাটার সাহেবগঞ্জে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সংবর্ধনার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
নয় নম্বর রাজ্য সড়কে গাড়ি আটকে ধান খেলো দকাল। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কানপুর এলাকায় রাস্তার ওপর ধান বোঝা একটি লরি আটকে ধান খেলো রামলাল নামে একটি হাতি, যার ফলে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের ফেকো ঘাট থেকে গোপীবল্লভপুর যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কানপুর এলাকায় রামলাল নামে হাতিটি যেভাবে রাস্তার ওপর ধান বোঝাই লরি আটকে লরি থেকে ধানের বস্তা নামিয়ে ধান খেলো, তাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836635477।